আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে সঙ্গে আছি আমি নুসরাত শারমিন। শুরুতেই সংবাদ শিরোনাম। কক্সবাজার উপকূল অতিক্রম করছে প্রবল খনিজের মক্ষা। সেন্ট মার্টিনে তীব্র বাতাসের সঙ্গে হচ্ছে বৃষ্টিপাত, কক্সবাজারে 10 নম্বর মহাবিপদ সংকেত। বাংলাদেশের নির্বাচন পদ্ধতি পরিবর্তন হবে না বলে ওবায়দুল কাদের। জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে দাবি মির্জা ফখরুলের। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা, দিচ্ছেন নগর উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সুখে দুঃখে বিপদে আপদে যিনি সন্তানের পরম ঠিকানা, সেই মায়ের জন্য বিশেষ দিন আজ বিশ্ব মা দিবস। বিশেষ দিনে মায়ের প্রতি ভিন্ন রকমের ভালোবাসা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করছে। দুপুর 1টার পর ঘূর্ণিঝড়টি সেন্ট মার্টিনে তাণ্ডব শুরু করে। সেন্ট মার্টিনে বাতাসের গতিবেগ বাড়ছে, সঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর জানায় ঘূর্ণিঝড় মোখার মূল আঘাত হানবে মিয়ানমারের উপর। বাংলাদেশের জন্য অনেকটাই ঝুঁকি কেটে গেছে বলে জানান দপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। ঘূর্ণিঝড়ের কারণে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দর সহ উপকূলীয় জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং এগুলোর কাছের দ্বীপ ও চরঞ্চলগুলো 8 নম্বর মহাবিপদ সংকেত এবং মংলা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের কারণে দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জ্বরের চেয়ে 8 থেকে 12 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। কেন্দ্র আজ বেলা 3টা নাগাদ উপকূল এবং সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি সন্ধ্যা নাগাদ মায়ানমারের সিটুয়ের নিকট দিয়ে কক্সবাজার উত্তর মায়ানমার উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 160 কিলোমিটার, যা দমকা জোরুহার আকারে 180 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তরে রয়েছেন সহকর্মী আবু সাইদ অপু, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, ঘূর্ণিঝড়ের সর্বশেষ পরিস্থিতি কি জানিয়েছে আবহাওয়া অফিস? উপকূল থেকে কত দূরে ঘূর্ণিঝড় মুখে আমাদের জানাবেন। নুসরাত, আপনাকে ধন্যবাদ। আপনি কিছুক্ষণ আগে যেমনটি বলছিলেন তার সাথে একটু যোগ করতে হয়, কিছুক্ষণ আগে কিন্তু ঠিক 1:05 মিনিটে আবহাওয়া দপ্তরের পক্ষে আবহাওয়া দপ্তরের পরিচালক মানে আজিজুর রহমান আমাদের আনুষ্ঠানিকভাবে 20 নম্বর বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন। সেই 20 নম্বর বিজ্ঞপ্তিতে যখন তিনি গণমাধ্যম কর্মীদের সামনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন, তখন তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু যে ঘূর্ণিঝড় মুখো সেটি কিন্তু আসলে টেকনাফ যে সীমান্ত মানে অতিক্রম করেছে এবং সেটি কিন্তু সেন্ট মার্টিনের দিকে ধাবিত হচ্ছে। আর যেহেতু এটি আসলে মিয়ানমারের দিকে আসলে যাচ্ছে, সেহেতু সেন্ট মার্টিনের উপর দিয়ে কিন্তু এখন প্রবল বাতাস বয়ে যাচ্ছে এবং সে বাতাস ঘন্টায় গতিবেগ প্রায় 100 কিলোমিটার থেকে 120 কিলোমিটার উপর দিয়ে বইছে। এবং সেই সংবাদ সম্মেলনে কিন্তু ওখান থেকেই আসলে সরাসরি কথা বলেছেন সেখানকার সংশ্লিষ্ট যে আবহাওয়া অধিদপ্তর রয়েছেন সেন্ট মার্টিন সংশ্লিষ্ট, যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের সাথে, তারাও জানিয়েছেন যে বাতাসের প্রচণ্ড গতিবেগের কারণে বিভিন্ন বিল্ডিংগুলো কাঁপছে, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু তেমন একটা নাই। কিন্তু আবহাওয়া দপ্তর পক্ষ থেকে বলা হচ্ছে যে বিকেল 3টা নাগাদ এই মানে সেন্ট মার্টিন সহ যে অন্যান্য দ্বীপ মানে অঞ্চলগুলো আছে সেটা অতিক্রম করে মিয়ানমারের দিকে এই ঘূর্ণিঝড় মোখো সেটি মানে আঘাত হানবে এবং খুব একটা মানে বাংলাদেশের দিকে যে কক্সবাজার এবং উপকূল দ্বীপ চর অঞ্চলগুলো আছে সেগুলো অঞ্চলের দিকে আঘাত না আনার বিষয়টিও তিনি স্পষ্ট করেছেন যে তেমনভাবে আঘাত হানবে না। তবে আগামীকাল থেকে আসলে 3টি অথবা 4টি বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ঠিক যখন এই ঘূর্ণিঝড় মুখ যখন মানে আঘাত হানবে তখন কিন্তু আসলে যে 4টার দিকে যেহেতু জোয়ার ভাটার খেলা চলে সমুদ্র অঞ্চলগুলোতে, সেহেতু এই জোয়ারের সময় পানি কিছুটা 12 থেকে 13 ফুট উপরে উঠতে পারে এবং এ সময় কিছু অঞ্চল প্লাবিত হতে পারে। তো সব কিছু মিলে আসলে বলতে হয় 20 নম্বর বুলেটিনের যে ব্যাখ্যাটি তিনি দিয়েছেন তাতে করে সংখ্যায় নেই বাংলাদেশ, এটি যেমন স্পষ্ট করেছেন, কিন্তু সেন্ট মার্টিন আসলে দ্বীপ অঞ্চলগুলো যেগুলো রয়েছেন এবং এছাড়াও আরও অন্য অন্য যে এলাকাগুলো রয়েছেন সেগুলোর উপর দিয়ে প্রচণ্ড
বাতাস বয়ে যাচ্ছে কিন্তু, এবং বাতাসের কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু ঘর থেকে বেরোতে পারছে না। তো সব কিছু মিলে আসলে বিষয়টা এমন পরিস্থিতি, এবং বিকেল 4টা নাগাদ আসলে সম্পূর্ণভাবে মানে আবহাওয়ার পক্ষ থেকে যে ব্রিফিং করা হবে সেখানে সর্বশেষ আসলে পরিস্থিতিটি বোঝা যাবে যে ঘূর্ণিঝড় মুখ কোথায় আঘাত এনেছে, কীভাবে মানে আঘাত এনেছে, এবং এই যে ঘূর্ণিঝড় মুখর যে পরিবেশ পরিস্থিতি এখন কী অবস্থানে রয়েছেন এবং কত কিলোমিটার মধ্যে রয়েছেন। তবে আবহাওয়া দপ্তর বারবার ইঙ্গিত দিচ্ছেন যে কক্সবাজারে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং অপু আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া অধিদপ্তর থেকে ঘূর্ণিঝড় মোখার সর্বশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ অপু। এবার পরবর্তী প্রসঙ্গ, কক্সবাজারের উপকূলে চলে আসছে ঘূর্ণিঝড় মোখা। ইতিমধ্যে কক্সবাজারের প্রভাব পড়তে শুরু করেছে। দর্শক, এই মুহূর্তে কক্সবাজার রয়েছেন প্রতিনিধি সাইফুল ইসলাম, আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানাবো তার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সাগর খুব বেশি উত্তাল রয়েছে এবং পানির উচ্চতা 5-7 ফুট বৃদ্ধি পেয়েছে। তো দমকা হওয়া বাতাস রয়েছে, বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তো কক্সবাজার সমুদ্র সৈকতকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তো কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ঘূর্ণিঝড় মোখা 200 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছেন এবং কক্সবাজার উপকূলবর্তী যে সকল মাছ ধরার ট্রলার রয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছেন। ওপরে উপকূলে যারা বসবাস করছেন তাদেরকে আজকে রাত 9টা পর্যন্ত আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশনা দিয়েছেন এমনটা জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর থেকে। তো আমরা দেখেছি আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তাদেরকে কক্সবাজার জেলা প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর থেকে শুকনো খাবার, পানি এবং বিভিন্ন প্রয়োজনীয় তাদের জন্য সব কিছু ব্যবস্থা করতে আমরা দেখতে পেয়েছি। তো ইতিমধ্যেই যে ঘূর্ণিঝড়টি সেটি কিন্তু উত্তর মায়ানমারের অংশ দিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহাবরদ্বীপ এবং সেন্ট মার্টিনের অংশ দিয়ে ফাঁস দিয়ে কিন্তু মায়ানমারের দিকে ধাবিত হচ্ছে এমনটা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর থেকে। তো কক্সবাজারের যে উপকূলবর্তী স্থানগুলি রয়েছে সেখানকার উপজেলা প্রশাসন এবং সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর সতর্ক অবস্থানে রয়েছেন। তো কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ পরবর্তী আপডেট, আপনাকে জানিয়ে দেওয়া হবে। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার ভোলা থেকে ঘূর্ণিঝড় মোখার প্রভাব জানাচ্ছেন আরিফ হোসেন লিটন। ভোলায় সর্বশেষ কি পরিস্থিতি আছে মোখার আমাদের জানাবেন। কক্সবাজার থেকে আমাদের প্রতিনিধি সাইফুল যেমনটা জানিয়েছিলেন যে জানিয়েছিলেন, আমি ভোলা থেকে ঘূর্ণিঝড় মোখার প্রভাব সম্পর্কে আপনাকে যেমনটা জানাতে চাই যে আজ সকাল থেকে কিন্তু ঘূর্ণিঝড় মোখার তেমন একটা প্রভাব ভোলায় দেখা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঘূর্ণিঝড় মোখার যে একটা প্রভাব সেটা কিন্তু উপলব্ধি করা যাচ্ছে। এখন ভোলায় এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং বাতাসের গতি কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে, এবং আমি আপনাকে দেখাতে চাই যে নদীর পানি কিন্তু এখন অনেকটা বেড়ে গিয়েছে এবং নদীর ঢেউ কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে, যার ফলে কিন্তু ভোলার যেই 334 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে ভোলার এই নিম্ন অঞ্চলের মানুষের কিন্তু একটাই ভয় থেকে যায় যে এই বেড়িবাঁধগুলি কোথাও দিয়ে যদি ছুটে যায় তাহলে কিন্তু পানি প্রবেশ করার ভয়টা সবচেয়ে বেশি থাকে। তো এই এই আশঙ্কাই কিন্তু সবচেয়ে বেশি নিম্ন অঞ্চল অর্থাৎ মনপুরা চর পাতিলা চর পিয়ালা সহ যে সমস্ত নিম্ন অঞ্চলগুলো আছে তারা কিন্তু এই আশঙ্কার মধ্যে থাকে। এ বিষয়ে আমার সাথে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেমনটা দাবি করেছেন যে ভোলায় যে 334 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে কোথাও কোনো ত্রুটি নেই, খুব ভালো অবস্থানে আছে। তবে এর পরেও যদি কোথাও কোনো ত্রুটি হয় তাদের মনিটরিং যে টিম রয়েছে তারা বেড়িবাঁধের আশেপাশে অবস্থান করছেন, তারা যে কোনো সময় জিওব্যাগের মাধ্যমে তা মেরামত করতে পারবেন বলে আমাকে যেমনটা জানিয়েছেন। আমি প্রশাসনের প্রস্তুতি সম্পর্কে একটু জানাতে চাই যে ভোলায় যে 746টি আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু আপনার 563,000 লোক ধারণ ক্ষমতা রয়েছে। এছাড়াও যে 6টি মুজিব কেল্লা রয়েছে সেখানেও কিন্তু 10 লাখেরও বেশি গবাদি পশু আশ্রয় দেওয়া যাবে বলে আমাকে যেমনটা জানিয়েছেন। এছাড়া জেলায় কিন্তু 92টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে এবং গতকাল পর্যন্ত কিন্তু যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিন্তু 10,000েরও বেশি লোক আশ্রয় নিয়েছে এবং তারা আজ সকালে বাসায় চলে গেল, আর সন্ধ্যা নাগাদ তারা আশ্রয় কেন্দ্রে আসবেন বলে আমাকে যেমনটা জানানো হয়েছে। তো তাদের জন্য শুকনো খাবার এবং এবং নগদ টাকারও ব্যবস্থা রাখা হয়েছে। তো প্রশাসনের দিক থেকে কিন্তু
ঘূর্ণিঝড় যে মোখার যে প্রভাব সেটার সম্পূর্ণ। লিটন আপনি সেখানে থাকুন, পরবর্তীতে আবার আপনার সাথে আমরা যোগাযোগ করব। দর্শক, এবার ঝালকাঠি থেকে ঘূর্ণিঝড় মোখার প্রভাব জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। জি, ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়েছি ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে। তো ঝালকাঠিতে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় মোখার কোনো প্রভাব পড়েনি। যেমন সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং নদীর পানি স্বাভাবিক রয়েছে, তো এখানে তেমন কোনো প্রভাব এখন পর্যন্ত পড়েনি। তো ঝালকাঠি প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য। তো সেখানে ঝালকাঠিতে 61টি সাইক্লোন সেন্টার সহ 427টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তো গতকাল সন্ধ্যায় ঝালকাঠির বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নদী তীরবর্তী এলাকার মানুষ সেখানে তাদের গবাদি পশুসহ আশ্রয়কেন্দ্রে এসেছেন। তো গতকালকে সন্ধ্যার পরে ঝালকাঠি জেলা প্রশাসক এবং ঝালকাঠি জেলা পুলিশ সুপার ইতিমধ্যেই তাদের আশ্রয়কেন্দ্রে অবস্থানরত লোকজনের খোঁজখবর নিয়েছেন। সাইদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চলে যাচ্ছে বরিশালে। বরিশাল থেকে ঘূর্ণিঝড় মোখার প্রভাব জানাচ্ছেন পারভেজ রাসেল। ধন্যবাদ আপনাকে। একটি আশার বিষয় হলো যে ঘূর্ণিঝড় মোখার যে প্রভাব সেটা কিন্তু বরিশাল সহ উপকূলীয় অঞ্চলে এখন অবধি পর্যন্ত আঘাত হানেনি অথবা আঘাত হানারও আসলে সম্ভাবনা নেই। এই অঞ্চল থেকে কেটে গিয়েছে এমনটাই আমরা ধারণা করছি। তবে গত দুদিন থেকেই কিন্তু আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। পাশাপাশি আমরা কথা বলেছি আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক মাজহারুল ইসলামের সাথে। তিনি জানিয়েছেন ঘূর্ণিঝড়টি কক্সবাজারের মায়ানমারের উপর থেকে অতিক্রম করছে, বিকেল বা সন্ধ্যা নাগাদ হয়তো এর গতিপথ সম্পন্ন করবে। তখন বাতাসের গতিবেগ থাকবে 190 থেকে 215 কিলোমিটার। তবে এর প্রভাবে বরিশালে দুপুর থেকেই কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি রয়েছে এবং এই যে গতকালও লঞ্চ বন্ধ ছিল, আজও কিন্তু বরিশালের 12টি রুটে অভ্যন্তরীণ থেকে দূরপাল্লার লঞ্চ বন্ধ রয়েছে। আজও পরবর্তী নির্দেশনা বিআরডব্লিউটিএ না দেওয়া পর্যন্ত এই লঞ্চগুলো যাত্রী নিয়ে চলাচল করবে না। পাশাপাশি উপকূলীয় অঞ্চল কুয়াকাটা পটুয়াখালী এলাকায় কিন্তু বাতাসের সাথে ভারী বৃষ্টিপাত হচ্ছে কোথাও কোথাও, এবং এই প্রস্তুত রয়েছে প্রশাসন এবং ঘূর্ণিঝড় মোখাকে মোকাবেলা করতে সরকার ইতিমধ্যে 541টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে, পাশাপাশি 899 মেট্রিক টন চাল কিন্তু মজুত রেখেছে। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার বরিশালের মেহেদীগঞ্জ থেকে ঘূর্ণিঝড় মোখার প্রভাব জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান শিবলু। জি, ধন্যবাদ আপনাকে। ঘূর্ণিঝড় মোখার প্রভাব সারা দেশের মতো মেহেদীগঞ্জে পড়তে শুরু করেছে। আজ সকাল থেকে এই অঞ্চলের বাতাসের গতিবেগ বাড়ায় পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এই অঞ্চল নদীকেন্দ্রিক হওয়ায় চরাঞ্চলের মানুষের কাছে কিন্তু এক মুখে এক আতঙ্কের নাম। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে মহাবিপদ সংকেত বলার পর থেকে কিন্তু মৎস্য শিকারীরা গভীর সাগর ও নদী থেকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে। বন্ধ রয়েছে বিভাগীয় শহর রাজধানী ঢাকার যাতায়াতের একমাত্র মাধ্যম নৌরুটের সকল কার্য ক্রম। এখানকার আশ্রয়কেন্দ্রগুলো প্রশাসনের পক্ষ থেকে খুলে দেওয়া হলেও এখন অবধি পর্যন্ত সারা আমরা দেখতে পাইনি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্তরে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কোস্টগার্ড, নৌপুলিশ, ফায়ার সার্ভিস মাঠ পর্যায়ে সচেতনতা সভা, মাইকিং ও জরুরি ত্রাণ ও উদ্ধার তৎপরতার জন্য প্রস্তুত রয়েছে। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি, প্রশাসন, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ মানুষজনকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ স্থানে সরানোর চেষ্টা করছে। তো এই ছিল বরিশালের মেহেদীগঞ্জ থেকে ঘূর্ণিঝড় মোখার সর্বশেষ পরিস্থিতি, পরবর্তীতে হয়তো আপনাকে আমি জানাতে পারবো। শিবলু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশালের মেহেদীগঞ্জ থেকে মোখার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন মুস্তাফিজুর রহমান শিবলু। এবার পরবর্তী প্রসঙ্গ। বিকেল 3টার মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে আসছে জানিয়ে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ডক্টর এনামুর রহমান। আমাদের প্রস্তুতি আছে, সেন্ট মার্টিনের শতভাগ লোককে, প্রায় 8,500 লোককে 37টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। কক্সবাজারে 576টি কেন্দ্রে 2 লক্ষের উপরে আশ্রয় দেওয়া হয়েছে এবং চট্টগ্রামে 1024টি আশ্রয়কেন্দ্রে প্রায় 5 লক্ষ মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। এবার অন্যান্য প্রসঙ্গ।
আওয়ামী লীগ কচুপাতার উপর ভোরের শিশুর বিন্দু নয়, জনগণকে সাথে নিয়ে বিএনপির সকল কূটকৌশল প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর এক সভার শুরুতে তিনি একথা জানান। কাদের বলেন, আন্দোলন ব্যর্থ হয়ে বিএনপি এখন গলাবাজি করে ব্যর্থতাকে ঢাকতে চাচ্ছে। বিদেশিদের ইচ্ছায় বাংলাদেশের নির্বাচন পদ্ধতি পরিবর্তন হবে এমন আশা ও ভ্রান্ত ধারণা থেকে সরিয়ে আসতেও বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন তারা আসবে না, সেটা তাদের ইচ্ছা, কিন্তু নির্বাচন হতে দেবে না, আমরাও দেখব কে কাকে ঘুরতে দেয়। তা যদি মনে করে আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরে শিশির টোকা লাগলেই পড়ে যাবে সেই স্বপ্ন উদয় এতদিনে দুঃস্বপ্নের মতো হয়ে গেছে। 46 বছর পর জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সরকারের উপর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে যখন চাপ সৃষ্টি হয়েছে তখন জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড় মুখার চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব জনগণের পাশে দাঁড়াতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেন। দলীয়করণ না করে দেশের মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। তাকে আবার সামনে তুলে নিয়ে এসে ঠিক 47 বছর পরে এটা সম্পূর্ণভাবে আপনার উদ্দেশ্য প্রণোদিত, যখন জাতীয় আন্তর্জাতিকভাবে প্রবল চাপ সৃষ্টি হয়েছে সরকারের উপরে যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্যে, সেই সময়ে মিথ্যা কতগুলো বিষয়কে তুলে ধরে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। টিসিবি পণ্য বিক্রিতে কেউ কোনো ধরনের অডিও ও কারসাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সকালে রাজধানীর মেরুল বাড্ডায় মে মাসের টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এই হুঁশিয়ারি দেন। প্রায় 3,000 ডিলারের মাধ্যমে 1 কোটি পরিবারকে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি কিনতে পারবেন। তবে চিনির দাম 10 টাকা বৃদ্ধি করে নতুন দাম 70 টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী আরও জানান, আমদানি খরচ বেড়ে যাওয়ায় চিনির দাম বৃদ্ধি পেয়েছে। রাতারাতি যে হয়ে যাবে এমনটা নয়, তারপরেও একটা অর্গানাইজেশনকে দেওয়া হয়েছে, আশা করি সেটাও আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। আর 1 কোটি তথ্য জোগাড় করা সত্ত্বেও একটু সময় সাপেক্ষ, আমরা যাই যেন কোনো ফ্লস মানে কোনো ঝামেলা ছাড়া যেন সঠিকভাবে হয়, একটু দেরি হচ্ছে বটে বাট হয়ে যাবে। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা। নির্বাচনী প্রচারণায় নগরের প্রতিটি সড়কে ঝুলছে প্রার্থীদের পোস্টার। দিনব্যাপী প্রার্থীরা ভোটারের কাছে গিয়ে ভোট প্রার্থনা সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আজ বিশ্ব মা দিবস। সুখে দুঃখে সবসময় পরম মমতায় যিনি আগলে রাখেন তিনি মা। সন্তানের সাথে মায়ের মধুর সম্পর্ক যেন পৃথিবীর সব দিবস বা রীতিনীতির ঊর্ধ্বে। মায়ের প্রতি ভালোবাসা বিশেষ দিনে প্রেমে বন্দী করা না গেলেও মা দিবসে একটু বিশেষভাবেই মাকে শ্রদ্ধা করছেন সন্তানরা। আমিনা হিরার বিশেষ রিপোর্ট। ছোট্ট কিন্তু জগতের সবচেয়ে মধুর সম্পর্ক মা। মায়ের ভালোবাসা ও স্নেহের তুলনা হয় না কখনোই। পরম মমতায় যে বাঁধনে মা সন্তানকে আগলে রাখে তা অবিচ্ছেদ্য ও অপূরণীয়। যতই দুঃখ কষ্ট জীবনে আসুক, নিজের নারী ছেড়া সন্তানকে পরম যত্নে আগলে রাখেন মা। সমুদ্রের তলদেশের গভীরতাও মাপা যায়, কিন্তু মায়ের ভালোবাসার গভীরতা অসীম। যদি কোনো বিধাতা লিখে দিত যে সন্তানের ভালো, তো সব মায় সন্তানের ভালো চাতো। রান্না করলে যদি মনে করি যে আমার ছেলেরা খায়া তৃপ্তি পাবে, তাহলে আমি আনন্দিত হই। সন্তানের কাছে মা যেন সীমার মাঝে অসীম। শুধু মা দিবস নয়, 365 দিনের প্রতিটি সেকেন্ডেই সন্তানরা মনে করতে চান মা শব্দটিকে। আমি আমার মাকে একটাই কথা বলতে চাই, আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমাকে অনেক ভালোবাসি। জীবনের শ্রেষ্ঠ সম্পদ মা, যার প্রতিটি মুহূর্তের প্রতিদান কখনোই শোধ করা সম্ভব নয়। আর মাও চান সন্তানের সুন্দর জীবন ও ভবিষ্যৎ। আমার সন্তান, ওর সঙ্গে যে আমার নারীর সম্পর্ক, নারী থেকে যে একটা টান, সেটা অনুভব করি।
সব কিছু তো ওদের জন্য তো বিকিয়ে দেই আমরা মায়েরা। মায়েদের ঋণ মায়েরা যা করে এগুলো আসলে তুলনা করা যায় না কোনো কিছুর সাথেই। মায়ের কাছ থেকে শত মাইল দূরে থাকলেও মা যেন আস্থা, ভালোবাসা ও নির্ভরতার একমাত্র অবলম্বন। অ্যান্ড আমি চাই যত দ্রুত সম্ভব আম্মুর কাছে, মানে আম্মুর সাথে যেন একসাথে থাকা যায় পড়াশোনা শেষ করে। আই ওয়ান্ট টু গো ব্যাক টু হার। যেহেতু আম্মু নাই, আম্মু যেখানে আছে আম্মুকে প্রত্যেকটা মুহূর্ত মিস করি। আমরা যারা মেসে থাকি, একা থাকি, সবসময় মায়ের শূন্যতা অনুভব করি। যখনই খাবারের সময় আসে, কোনো একটা আবদারের সময় আসে, আমরা সবসময় মাকে মিস করি। মা দিবস না, আমি এক বেকারত্ব কেটে যাবে, একটা বাসা নিয়ে মার সাথে সবসময় যেন আমি থাকতে পারি এবং মার প্রতিটা সুখ দুঃখ আমি কাছে থেকে দেখতে পারি এবং আমি অনুভব করতে পারি। যেমনই হোক সন্তান, মায়ের কাছে সে যেন এক টুকরো পৃথিবী। মায়ের ভালোবাসা কোনো দিনক্ষণ দিয়ে হয় না, মায়ের ভালোবাসা সম্পূর্ণ শর্তহীন। মা যেখানেই থাকুক, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা থাকবে অফুরন্ত। আজ বিশ্ব মা দিবসে সকল মায়ের প্রতি জানাই অফুরান ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে বন্দুকধারীদের গুলিতে অন্তত 33 জন নিহত হয়েছে। দেশটির মোহন প্রদেশের একটি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নর। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 5টার দিকে হামলাকারীরা একদল কৃষকের উপর নির্বিচারে গুলি চালায়। স্থানীয় সূত্রগুলোতে জানা গেছে, মোটরসাইকেলে আসা ভারী অস্ত্রে সজ্জিত লোকজন নির্বিচারে কৃষকদের উপর গুলি চালায়। ইউক্রেনের সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে রাশিয়ার দুটি যুদ্ধ বিমান ও দুইটি সামরিক হেলিকপ্টার অজ্ঞাত হামলায় ভূপাতিত হয়েছে। এগুলো ইউক্রেন ভূখণ্ডে প্রবেশের আগ মুহূর্তে হামলার মুখে পড়ে। উত্তর পূর্ব ইউক্রেনের কাছাকাছি এলাকায় গুলি করে ভূপাতিত করা হয় যুদ্ধবিমান সুখয় 34 ও সুখয় 35 এবং দুটি MI-8 হেলিকপ্টার। এদিকে ইউক্রেনেও স্বীকার করেনি হামলার দায়, তবে এটি মস্কোর কর্মফল বলে আখ্যা দেন প্রেসিডেন্ট জেলেনস্কির এক সিনিয়র উপদেষ্টা। মুসলিম বিশ্বে প্রভাবশালী দেশ তুরস্কে আজ প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল 5টা পর্যন্ত। আর এই নির্বাচনেই বড় ধরনের পরীক্ষার মুখে পড়তে চলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শক্তিশালী এই নেতা টানা 20 বছর ধরে দেশটির ক্ষমতায় রয়েছেন। এদিকে প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কুলুচারদারুল বলেন, তিনি শান্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চান। থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ এই নির্বাচনে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে এগিয়ে রয়েছেন। সাম্প্রতিক ইতিহাসে এক ডজন সাময়িক অভ্যুত্থানের সম্মুখীন হওয়া এমন একটি দেশের জন্য এই নির্বাচনকে টার্নিং পয়েন্ট হিসেবে বর্ণনা করা হচ্ছে। এর আগে 2014 সালে সর্বশেষ সামরিক অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সেনাবাহিনীর জেনারেল প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা রোববারের এই নির্বাচনে আরেক দফায় ক্ষমতায় আসার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে থাইল্যান্ডের নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী পদপ্রার্থী পেতংতর্ন সিনাওয়াত্রা শক্ত অবস্থানে রয়েছেন বলে জানা যায়। নির্বাচনে হেভিওয়েট প্রার্থী হিসেবে বাবা থাকসিন সিনাওয়াত্রা এবং ফুফু ইংলাকের উপর এর ইংলাকের পর দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির ক্ষমতায় ফিরে আসার আশা করছেন তিনি। দর্শক, এ ছিল আমাদের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরত শামি। আল্লাহ হাফেজ।